আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি বাসায় আছো, ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমি গত ক্লাসে উপপাদ্য 9.2 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 9.3 নিয়ে আলোচনা করব। তাহলে আশা করছি তোমরা খাতা কলম নিয়ে রেডি আছো সবাই, এবং রেডি থাকো, ভালো করে বোঝার চেষ্টা করবে এবং এইগুলো বারবার করে বাসায় পড়াশোনা করে বারবার করে হোমওয়ার্ক করবে, তাহলে ইনশাআল্লাহ মনে থাকবে। তাহলে আমি শুরু করতে যাচ্ছি। আজকের উপপাদ্য হলো 9.3, এটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে সাধারণ নির্বচন হলো এরকম, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। আমি আবার বলছি, কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি হবে সমকোণ। আমি চিত্র দিয়ে বুঝিয়ে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা উপপাদ্য 9.2 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যেটা পড়েছি, এই বিষয়টা আমাদের দেওয়া আছে, অর্থাৎ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এখানে এসি হলো অতিভুজ, এ বি হচ্ছে লম্ব, বি সি হলো ভূমি। তার মানে এসির উপর বর্গ অতিভুজের উপর বর্গ সমান হইল অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি। অতিভুজের উপর বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি, এইটা দেওয়া আছে। তার মানে উপপাদ্য 9.2 পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের অলরেডি দেওয়া আছে। আমরা কি করব, প্রমাণ করব এই বি কোণ এক সমকোণ, বি কোণটাকে এক সমকোণ প্রমাণ করতে হবে। তার মানে এ বি বাহু আর এ সি বাহু এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি। শেষোক্ত বাহু, শেষোক্ত বাহু বলতে এ বি বাহু আর বিসি বাহু, আর এই দুইটার দ্বারা অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ বি সি কোণ অর্থাৎ বি কোণ। এই বি কোণটাকে এক সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বচন এইভাবে লিখব, মনে করি এ বি সি ত্রিভুজের এ সি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। অলরেডি আমরা এটা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করেছি আর এটা আমাদের এখন দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বি সমান এক সমকোণ। আচ্ছা, তাহলে অঙ্কন এ বি সি ত্রিভুজের মতোই করে আমরা ডিইএফ এমন একটা ত্রিভুজ নেব। ডিইএফ এমন একটি ত্রিভুজ নেই যেখানে ই কোণ হচ্ছে এক সমকোণ, মানে ই কোণটা আমরা এক সমকোণ করে অঙ্কন করব। যেখানে ই কোণ সমান এক সমকোণ এবং ইএফ বাহুর সমান হচ্ছে বিসি বাহু, তার মানে বিসি বাহুর সমান করে আমরা ইএফ বাহু অঙ্কন করব। আচ্ছা, এবং ডিই সমান হচ্ছে এবি, তার মানে এবি এর সমান করে আমরা ডিই অঙ্কন করব। তাহলে ডিইএফ এমন একটি ত্রিভুজ নেই যেখানে ই সমান এক সমকোণ, এটা আমরা এক সমকোণ করে অঙ্কন করব। ইএফ সমান বিসি এবং ডিই সমান এবি হয়। তাহলে আমরা প্রমাণে চলে যেতে পারি। প্রমাণ, ত্রিভুজ ডিইএফএ, ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজের মধ্যে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে কি হবে, ডিএফ স্কোয়ার সমান হচ্ছে ডিই স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার।
তাহলে ডি ই এফ ত্রিভুজের মধ্যে যেহেতু আমরা ই কোণ এক সমকোণ করে অঙ্কন করেছি কাজেই ডি এফ হলো অতিভুজ তাহলে অতিভুজের উপর বর্গ সমান হলো অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি এটা আমরা লিখতে পারি আচ্ছা ডি ই সমান ডি ই আমরা কোন বাহুর সমান করে আঁকিয়েছি ডি ই সমান হচ্ছে এ বি তাহলে এ বির উপর বর্গ আবার ই এফ ই এফ আমরা বি সি এর সমান করে আঁকিয়েছি তার মানে ই এফ সমান বি সি স্কোয়ার এখানে দেখো খেয়াল করো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এইটা সমান কিন্তু আমাদের দেওয়া ছিল এ সি স্কোয়ার অর্থাৎ প্রথম লাইনে আমাদের এটা দেওয়া আছে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান দেওয়া আছে এ সি স্কোয়ার তাহলে এখানে ডি এফ স্কোয়ার সমান আসলো এ সি স্কোয়ার তাহলে সুতরাং বর্গমূল যদি আমরা করে দেই তার মানে উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ার স্কোয়ার উঠিয়ে দেই স্কোয়ার স্কোয়ার উঠিয়ে দেই তার মানে ডি এফ স্কোয়ার সমান হলো এ সি স্কোয়ার তাহলে ডি এফ সমান হলো এ সি তার মানে বর্গমূল করে দিলাম ডি এফ সমান চলে আসলো আমাদের এ সি তার মানে যে বাহুটা বাকি ছিল ডি এফ এবং এ সি আমরা সমান প্রমাণ করে ফেললাম আচ্ছা তাহলে এখন শুধুমাত্র এই দুইটা ত্রিভুজ আমরা এ বি সি ত্রিভুজ এবং ডি ই এফ ত্রিভুজ এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব তাহলে আমাদের প্রমাণ শেষ হয়ে যাবে তাহলে এখন ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কোন বাহু করে আঁকিয়েছিলাম এ বির সমান ছিল ডি ই আবার বি সি সমান ছিল ই এফ এবং আমরা শেষে প্রমাণ করলাম এ সি আর হচ্ছে ডি এফ সমান এসি আর ডি এফ সমান তাহলে একটা ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা হবে সর্বসম তার মানে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ সর্বসম মানে সব দিক থেকেই সমান তার মানে বাহুর দিক থেকেও সমান হবে অনুরূপ কোণ কোণের দিক থেকেও সমান হবে তার মানে এখানে ই কোণ আমরা কি প্রমাণ আগে অঙ্কন করেছিলাম ই সমান হচ্ছে এক সমকোণ ই সমান এক সমকোণ ছিল আর এখানে তাহলে বি সমানও এক সমকোণ হয়ে যাবে তার মানে এখানে বি কোণ সমান হবে ইকোণ বিকোণ সমান হবে ইকোণ যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম তাহলে আমি আগেই বলছি যে সর্বসম মানে সব দিক থেকেই সমান বাহুর দিক থেকেই সমান কোণের দিক থেকেও সমান তাহলে বিকোণ সমান ইকোণ হবে একোণ সমান ডিকোণ হবে সিকোণ সমান এফ কোণ হবে তাহলে আমাদের ওই কোণগুলো প্রয়োজন নাই আর যেটা প্রয়োজন আমরা সেটা নিলাম তাহলে বিকোণ সমান ইকোণ অর্থাৎ এই কোণ আর ইকোণ সমান প্রমাণ হয়ে গেল কিন্তু কিন্তু আমরা ইকোণকে কি করেছিলাম এক সমকোণ করে অঙ্কন করেছিলাম কিন্তু ইকোণ সমান হচ্ছে এক সমকোণ তাহলে সুতরাং আমরা লিখতে পারি বিকোণ সমান এক সমকোণ তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং বিকোণ সমান এক সমকোণ এটাই প্রমাণ
তাহলে ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো আর এরপরেও যদি না বুঝতে পারো তাহলে মোবাইল নম্বর আছে ফোন করবে বিষয়গুলো খুঁটিনাটি জেনে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে ওকে আসসালামু আলাইকুম।